সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ভাগ্যের পূর্বাভাস অর্থাৎ দিনটি কেমন যাবে বা আজকের রাশিফল জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পেতে আজ চৌঠা জানুয়ারি দুই হাজার পৌষ বাংলাদেশ একুশে পৌষ হিজড়ি সাতাশ রবি রোজ শুক্রবার চতুর্দশী তিথি এবং আজকের দিনে জন্মগ্রহণ করা জাত ব্যক্তির বৃশ্চিক রাশি এবার আসি মেষরাশি মেষরাশির চন্দ্র অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে যার ফলে শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হয় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য অবশ্য রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে মনে রাখবেন আজকের দিনটি কিন্তু পিতা এবং সন্তানের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য রেকর্ড হয়ে থাকবে এবার আসে বৃষরাশি বৃষরাশির অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে বিবাহ পণ্ড করে দিতে পারে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন না বুঝে চুক্তি সম্পাদন অর্থ ধার দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন কারণ অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াতে পারে এবার আসে মিথুন রাশি মিথুন রাশির জাত ব্যক্তিদের শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না অবশ্য জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে এবার আসি কর্কট রাশি শিক্ষার্থীদের মন ফেসবুক টুইটার ইউটিউব প্রেম প্রসঙ্গ ও দু নম্বরই কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল খারাপ হয়ে পড়বে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্বিচক্র যান এড়িয়ে চলা সমীচীন হবে শত্রু ও বিরোধী পক্ষ সস্তার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিয়েও ক্ষান্ত হবে না আপনার যানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে এবার আসি সিংহ রাশি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গিরাপ চাঙ্গা হয়ে উঠবে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেও হবে এবার আসি কন্যা রাশি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে আজকের দিনের বিনিয়োগ বন্ধুত্ব প্রেম বিনোদন শুভ সুদূর প্রসারী হবে সাজ রোমান্স এমনকি আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা শ্রম অধ্যাপসের পূর্ণ ফল প্রাপ্ত হবেন গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এবার আসি তুলারাশি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাথ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করে চলবেন ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে প্রেমি যুগলের জন্য দিনটি রহস্যময়তায় ঘেরা থাকবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনার রাশিতে বৃহস্পতি শুক্র গুরুচন্ডালী দোষ যুক্ত হয়েছে সেই সঙ্গে আজ আপনার রাশিতে চন্দ্র এবং তৎপরবর্তী চন্দ্রের ধনভাবে পদার্পণ আপনার জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসরাস সাজবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে এবার আসি ধনুরাশি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে আয় বুঝে ব্যয় করুন নসের সঞ্চয়ে হাত পড়েও খ্যান্ত হবে না আপনাকে ধার দেনা ও ঋণগ্রস্ত হয়ে পড়তে হতে পারে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোষ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অনুচিত কাজবাজ এড়িয়ে চলা সমীচীন হবে দূর থেকে আসা কোনো অপ্রিয় শোকবাদে গোটা পরিবারের শোকের মাতাম চলতে পারে এবার আসি মকর রাশি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারায় কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমনকি শ্রমিক কর্মচারীদের মধ্যে আন্দোলন মালিক বিরোধী আন্দোলন তৈরি হতে পারে মনে রাখবেন আপনার রাশিতে কেতুর অবস্থান এবং চন্দ্র আপনার একাদশ ও দ্বাদশে পরিভ্রমণ করবে অর্থাৎ সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনাশ করবে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে কুম্ভ রাশি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল কর্মে পদোন্নতি এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় মনটা আনন্দে নাচবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে মীন রাশি ভাগ্য লক্ষ্মীর কৃপা অবর্ষিত হবে সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার ও নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বৈদেশিক সূত্রে লাভবান হবেন বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য ফলপ্রসূ হবে ব্রোকারি দালালি লটারি ফাটকা জোয়ারে শেয়ার প্রভৃতি এড়িয়ে চলা সমীচীন হবে মামলা মকদ্দমা রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধারের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে